আসসালামু আলাইকুম। একটু তোমরা মনোযোগ দিয়ে শুনো, ঠিক আছে? আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব এবং ইউটিউবের যারা শিক্ষার্থী রয়েছে তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। আজকের ভিডিওতে আলোচনা করব, অনেকের কিন্তু সার্টিফিকেটে ভুল থাকে, জন্ম নিবন্ধনে ভুল থাকে, বাবা মার ভোটার আইডি কার্ডে ভুল থাকে, ঠিক আছে? তো অনেকে আবার আমরা স্বপ্ন দেখছি যে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বা অন্যান্য বাহিনীগুলোতে চাকরি করব। এখন চাকরির পরীক্ষায় যেতে চাইলে তোমাদেরকে তো সবগুলো পেপার্স বা কাগজপাতিগুলো ঠিক করে নিয়ে যেতে হবে, তাই না? তো আমাদের সুজা ট্রেনিং একাডেমির উপস্থিত শিক্ষার্থীদেরও বোধহয় অনেকের কাগজপাতি কিছু ভুল আছে, তাই না? একটু হাত তোলো তো, কাদের কাদের ভুল ছিল এখন পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। নামো তো ঠিক তোমাদের মতো ইউটিউবেও অনেক স্টুডেন্ট আছে যাদের অনেকের কাগজপাতি বা সার্টিফিকেট, তারপর মার্কশিট, জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ডে ভুল থাকে। আসলে ভুলগুলো কী কী হতে পারে? দেখা যাচ্ছে তোমার জন্ম নিবন্ধনের জন্মসাল একটা, সার্টিফিকেটে আরেকটা, ঠিক আছে? জন্মসাল ভুল হতে পারে। এরপরে এই ভুলগুলো থাকলে কিভাবে ঠিক করা যায় বা কোথায় গেলে কি কোনটা বিষয় ঠিক করা যাবে এগুলো নিয়ে আলোচনা করব। জন্মসাল ভুল হতে পারে, এরপরে তোমার নাম ভুল হতে পারে, তোমার সার্টিফিকেটে এক নাম দেয়া আছে, তোমার জন্ম নিবন্ধনে আরেক নাম দেয়া আছে, এরপরে বাবা মার নাম ভুল থাকতে পারে, তোমার সার্টিফিকেটে এক নাম দেয়া আছে বাবার অথবা মার, তাদের ভোটার আইডি কার্ডে আরেক নাম দেয়া আছে, ঠিক আছে? এই ভুলগুলোই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে আর কি, নামের ভুলটাই বেশিরভাগ হয়। এখন যাদের নামের ভুল থাকবে, ধরো তোমার যদি সার্টিফিকেটে বানান ভুল থাকে, ধরো জন্ম নিবন্ধনে একটা নাম আছে, আবার অনেকের তো এখন তো বোধহয় অনেকের ভোটার আইডি কার্ডও হয়নি, আবার অনেকের ভোটার আইডি কার্ড থাকে, ভোটার আইডি কার্ডেও নামটা আলাদা থাকে, তো যেটাই হোক না কেন তুমি সেনা বিমান বাহিনীতে পরীক্ষা দিতে গেলে তোমাদের ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, এসএসসি যে সার্টিফিকেট আছে, জেএসসিরও তো আছে, জেএসসি আছে না, অনেকের জেএসসিরও কিন্তু ভুল থাকে, জেএসসি, এসএসসি, যারা এইচএসসি পাস করছে এইচএসসি, জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড থাকলে, এই চারটা জায়গায় তোমার নাম, বয়স, বাবার নাম এবং মার নাম হুবহু সেম হতে হবে, বোঝা গেছে? যদি ভুল থাকে সার্টিফিকেটে তুমি স্কুলে স্যারের সাথে যোগাযোগ করতে পারো, করে স্কুলে তো এগুলোর কাজ করার জন্য প্রশাসনিক দপ্তর রয়েছে, তাদের সহযোগিতা তুমি বোর্ডে যোগাযোগ করো, বোর্ডে যোগাযোগ করলে একটা নির্দিষ্ট ফি দিয়ে, সময় লাগবে হয়তো বা কিছুদিন, এর মধ্যে তুমি তোমার বানানটা সার্টিফিকেটে নামের ভুল অথবা বাবা মার নামের ভুল হলে তুমি সেটা সংশোধন করে নিয়ে আসতে পারবা। এখন যেহেতু অনলাইন যুগ, অনলাইনেও করা যায়, আবার তুমি সশরীরে বোর্ডে গিয়ে যে বোর্ডে পরীক্ষা দিছো সে বোর্ডে গিয়েও কিন্তু তুমি সংশোধন কপি নিয়ে আসতে পারবা, ঠিক আছে? জন্ম নিবন্ধন যদি ভুল থাকে, দেখা গেলো সার্টিফিকেটে ঠিক নাম আছে, জন্ম নিবন্ধনে কোনো একটা তথ্য ভুল আছে, সেক্ষেত্রে তোমার জন্ম নিবন্ধন ভুল থাকলে তুমি তোমার ইউনিয়ন পরিষদে যাবা, ইউনিয়ন পরিষদে গিয়ে ওখানে ইউনিয়ন চেয়ারম্যান আছে, তোমার এলাকার যিনি মেম্বার আছেন তার সহযোগিতা নিয়ে তুমি তোমার জন্ম নিবন্ধন সংশোধনে একটা নির্দিষ্ট ফি আছে, সে ফিটা দিয়েও তুমি জন্ম নিবন্ধনে যে কোনো তথ্য তুমি আপডেট অর্থাৎ হালনাগাদ করতে পারবা, বোঝা গেছে? আচ্ছা, এরপরে যদি বাবা মার ভোটার আইডি কার্ডে ভুল থাকে, ধরো তোমার সার্টিফিকেটে একটা নাম আছে বাবা মার, তাদের ভোটার আইডি কার্ডে আরেকটা নাম আছে, এখন ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে হলো অনলাইনে সংশোধন করা যায়, অনলাইনে অ্যাপ্লিকেশন করে সেটা সেখান থেকেও সংশোধন করতে পারবো, অথবা সশরীরে বাবা মাকে সঙ্গে নিয়ে তোমার এলাকায় যে নির্বাচনী অফিস আছে নির্বাচন অফিসে যোগাযোগ করে নির্দিষ্ট ফি জমা দিয়ে তুমি তাদের যে কোনো ভোটার আইডি কার্ডের তথ্য তুমি পরিবর্তন করতে পারবা বা সংশোধন করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, না হলে এগুলো কিন্তু আগে থেকে যদি না থাকে পরীক্ষায় চান্স পাওয়ার পরে কিন্তু তখন এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে, কারণ তোমরা যখন সামরিক বাহিনীতে পরীক্ষা দিতে যাবা, পরীক্ষার পরে টিকে যাওয়ার পরে যে কয়েকদিন সময় দিবে ওই সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো কাগজপাতি রেডি করতে হবে, পেপার্স রেডি করতে হবে, এই পেপার্সগুলো রেডি করতে তখন যদি সমস্যা হয়ে যায় তখন কিন্তু সমস্যায় পড়বে, এই কারণে এগুলো আগে থেকে রেডি করে রাখতে হবে, বুঝা গেছে কি? এই হচ্ছে হলো ব্যাপার। আর আর কারো যদি কোনো কোশ্চেন, কারো কোশ্চেন, হ্যাঁ কোনো কোশ্চেন আছে কি? তাহলে আমাদের জন্ম নিবন্ধনে যদি ভুল থাকে, সার্টিফিকেটে ভুল থাকে,
বাবা মার ভোটার আইডি কার্ডে ভুল থাকে তাহলে কিভাবে সংশোধনী করতে পারি সেটা তো বলেই দিলাম, বোঝা গেল তাই না? কারণ ভুল কাগজ নিয়ে গেলে হয়তো বা তুমি প্রাথমিক পরীক্ষায় চান্স পাবা, কিন্তু ফাইনালি চাকরি হয়ে গেলে সরকারের জায়গায় তোমাকে সকল তথ্য সঠিকভাবে আপডেট দিতে হবে। তো যাদের এখন ভুল রয়েছে বা যাদের ইউটিউবের স্টুডেন্ট, তোমাদের যদি সার্টিফিকেটে ভুল থাকে বা ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন তোমার বাবা মার ভোটার আইডি কার্ড এগুলোতে যদি ভুল থাকে, তোমরা এখন থেকে সংশোধন করে প্রস্তুত করে রাখো নিজেদের সকল কাগজপাতি, না হলে পরীক্ষা দিতে গেলে তোমাদের যে কোনো ঝামেলায় পড়া লাগলেও লাগতে পারে আর কি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সোজা ট্রেনিং একাডেমির ছাত্ররাও ভালো থেকো, আমার ইউটিউবের শিক্ষার্থীরাও ভালো থেকো। ইনশাল্লাহ আগামীতে আবার নতুন কোনো টপিকস নিয়ে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।